জবরদস্ত লাগবে সে আজিত কে হবে গোটা আমি বলতে পারছি না তবে কারাটাই লড়াই দেখা হবে কুড়ি পঁচিশ মিনিট কারাই উড়া উড়ি লড়াই হবে একদম কুড়ি পঁচিশ হ্যাঁ গ্যারান্টি আমি কথা দিলি আচ্ছা তাই আমি মনের অনুরাগেই কুদা কাড়াই ঘুরিয়ে আসি আমি বলি আমি ভালো মানুষ না আমি খারাপ মানুষ সেটা মানুষে বিচার করে দেখি সেই অনু ইয়াই আমি আসিছি এটা হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো যাই হোক আজ আমি উপস্থিত হয়েছি এই আড়শো থানার অন্তর্গত কুদাকাড়া গ্রামে হয়তো আপনারা পূর্বে আপডেট পেয়েছেন ইনার একটা কারাউড়ের আয়োজন করেছেন তো সেই কারাউড়ে আজকে নাম নথিভুক্ত করতে এসেছে তো জানবো কত নম্বরে নাম নথিভুক্ত করতে এসেছে যেমন এই যে আমার সঙ্গে রয়েছেন বর্তমান সময়ে খুবই কী বলবো সুনামধন্য কারা রসিক বা কারার মালিক বাংলা বিহার উড়িষ্যার তথা ঝাড়খণ্ডের মানে তোলপাল করে উঠে আসে সেই কারার মালিক সন্তোষবাবু তো যাই হোক এই আপডেটটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাই হোক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রঘুটি এই যে জগদীশবাবু এবং সঙ্গে আছেন এই কুদাকাড়া গ্রাম কাড়াড়ে মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা যাই হোক আমি জানছি ইনাদের মেলায় কতগুলো কাড়া আছে কোন কাড়া কত প্রায় যার একবার পুনরায় পরিষ্কারভাবে জানছি তারপর কোন ব্যক্তি এখানে নাম নথিভুক্ত করতে এসেছে অবশ্যই সেই বিস্তারিত বিবরণ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো তার আগে আমি সরাসরি চলে যাচ্ছি সেই মূল বক্তব্যে নমস্কার আপনাকে নমস্কার নাম ঠিকানা বলুন আমার নাম বিদ্যাধর কুমার গ্রাম কুদাকাড়া থানা আরসা জেলা পুরুলিয়া তো আপনি তাহলে ওই গৌতম কুমার ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনারা তো কাড়াউড়ে একটা আয়োজন করেছেন হ্যাঁ আয়োজন করেছি আচ্ছা তো ডেটটা একটু বলুন কার্তিকের চার দিনে আচ্ছা আচ্ছা তো আপনার আসরে কতগুলো কাড়া আছে এবং কোন কাড়ায় কত প্রাইজ একটু পরিষ্কার হবে বলুন আসরে পাঁচটা কাড়া আছে আচ্ছা এক নম্বর কাড়া আছে একান্ন হাজার দু নম্বর কাড়া আছে একত্রিশ হাজার তিন নম্বর কাড়া আছে একুশ হাজার চার নম্বর কাড়া আছে ষোলো হাজার পাঁচ নম্বর কাড়া আছে এগারো হাজার আচ্ছা আচ্ছা তো আপনাদের এর পূর্বেই তো আপডেট বার হয়েছিল হুম বার হয়েছিল তো এখনো পর্যন্ত নাম পড়েছে নাম আজ এক লোক দিয়েছে গাড়া পুষলো চিনিবাস মাহাতো আচ্ছা সেটা কোন নম্বর কাড়ে এক নম্বর কাড়ে এক নম্বর হুম এক নম্বর যেটা গৌতম কুমার গৌতম কুমার আচ্ছা 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 বাকি কোনো কাড়াই পড়েছে না আর তিন নম্বরটা পড়েছে তিন নম্বর হুম ও যেটা এই হেলকু কুমার হুম হেলকু কুমার আচ্ছা কোন জায়গায় থেকে নাম নিয়েছে রাঙামাটি বাবলু মাহাতো আচ্ছা আচ্ছা তাহলে এখন আড়তিয়া আড়তিয়া হুম আড়তিয়া বাবলু মাহাতো হুম আচ্ছা আচ্ছা তাহলে এখনো পর্যন্ত দুটো নাম পড়েছে দুটো নাম পড়েছে আচ্ছা আচ্ছা তো আপনাদের ওই নাম নথিভুক্ত করা ডেট আর কতদিন আছে ডেট এখন ডেট এখন মাসটা গোটা আছে বিশ্বকর্মার দিনে কনফার্ম করব আচ্ছা আচ্ছা মানে বিশ্বকর্মা পূজা পর্যন্ত হুম আর এক নম্বর কালে তোমাকে বলে যে ওই ভোটা হবে ভোটে হ্যাঁ পাবলিকের ভোটে যাকে মানে তোমার মনে কর যটা কালের নাম পড়ছে তার বাদে ভোট হবে আচ্ছা যারে ভোট বেশি হবে তাকে আমাদের সঙ্গে রয়েছেন মানে খুবই একটা কি বলবো সুনামধন্য রসিক রঘুটি গ্রামে জগদীশ বাবু খুবই একটা কারা রসিক নামগুনি আমার তো ওনার কাছ থেকে জানছি মানে এখানে নাম নথিভুক্ত করতে এসেছেন কত নম্বর কাড়া সেটা জানছি নমস্কার আপনাকে নমস্কার তো আপনার এখানে আসার উদ্দেশ্য আমার আসার উদ্দেশ্য এই মানে কাড়ায় নাম দিতে আসছি কাড়ায় নাম দিতে হ্যাঁ কত নম্বর কাড়ায় আমি নাম দিতে আসছি এক নম্বরে এক নম্বর কাড়ায় হ্যাঁ এক নম্বরে আচ্ছা আচ্ছা কতদিন ছুটুই থাকবে টুকু টুকু হলো করে দেখি আচ্ছা নামটা দিয়ে হলো তো আপনার কাড়াটা কত বলা লাগাইছি এর আগে আমার হাতে পাঁচবার লাগাইছি পাঁচবার হ্যাঁ কোন কোন জায়গায় যেতে একটু মিশি দিয়ে তিনবার এই সন্তোষবাবুর আসরে আচ্ছা আচ্ছা ওইখানে তো বড় থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ওই সুরত দিয়ে আড়াবাই বিভূতিভূষণের সঙ্গে লড়াই হয়েছিল সুরত দিয়ে আচ্ছা আচ্ছা ওই ফটিকবাবুর আসরে আচ্ছা ওইখানেও আর আর একটা ঠিক খেয়াল পড়ছে না মানে ওটাও লড়াই হইল না ওটা ওই যেবার পানু সিংয়ের ঝামেলাটা হয়ে গেল সেইবার মানে ওই সন্তোষবাবু ওখানে তো তোবার পড়েছে আচ্ছা আচ্ছা
তো এখানে নাম নথিভুক্ত হয়ে আসি মানে এক নম্বর কড়াই। হ্যাঁ এক নম্বর কড়াই। আচ্ছা তাহলে আপনার কড়াই এখনো পরাজিত হয়নি? হ্যাঁ এখন নাই হয়। আচ্ছা আচ্ছা তো যদি আপনাকে জোড়া দেয় এক নম্বর কড়াই তো লড়াই কীরকম দেখাতে পারে? উটুয়া বলতে লাগব, লড়াইয়ের ব্যাপার বলতে লাগছে ঠিক, তবে জবাব লাগাইছি লাগে। হ্যাঁ 15 মিনিট 10 মিনিট লাগিয়েছে। হাইস্ট কত কিন লেগেছে? আপনি তো কার্ডটা দেখভাল করেন? হ্যাঁ আমি করি, সবাই একার মতো কি থাকবে বল। তো আপনার কি মনে আছে? আমার দেখো মনে আছে লড়াই হবে, এইবারে হারা জিতার বলা তো যাবে না, তবে যাই হোক আশা করি মাথা দিলে লড়াই হবে। আচ্ছা আচ্ছা এই মারা সবটুকু বাদ। হ্যাঁ হ্যাঁ যেভাবে লাগে সেইটার আশাটাই বলছি। তারপর কাটার তো এখন পরাজিত হয়নি? না এখন পরাজিত হয়, যতটুকু হোক মানে লড়াই দেখাবো। লড়াই দেখাবো কে মানে টেসলিয়ে। আর এবারে দেখো যদি ভাগ্য চক্রে চলিয়ে গেল দৌড়ি অন্যদিকে তাহলে নাই হোক, কাড়ার ব্যাপার কি করে বলবো বলো। হ্যাঁ সারাই তো মাথা দেয়। হ্যাঁ সারাই মাথা দেয় সেইভাবেই আসা, আর লড়াইও দেখাই এই ধরো সবাই দেখিয়েওছে কিনে লড়াই মিশে দিয়ে যে তখন লাগিয়েছিল, গোটে কম লড়াই হয়নি, ভালো লড়াই হয়েছিল আশা করি। আচ্ছা 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 তাহলে জোড়া দিলে লড়াই দেখা হবে? হ্যাঁ জোড়া দিলে লড়াই হবে কি দেখো, এখন সবাই আসেন ভাতর পড়লে এইটুকুটাকে দেখে এই নো কাড়াকে, সেইভাবেই চলছে আমার। মানে যোদ্ধার প্রস্তুতি? যোদ্ধার দেখো আমরা অমন কি লোক বঠি যোদ্ধার লিবার মতন, তবে যাই হোক কাড়া তাহলে কি বিনা খাইয়েই লাগে, খাওয়াই বলেই লাগে না? হ্যাঁ আধ ঘন্টা তো মিশির দিয়ে লাগিয়েছিল, খাওয়াই রাখিয়েছি বলেই লাগিয়েছিল। হ্যাঁ যেমনি খাইয়ে থাকুক লাগেই নো, হ্যাঁ তাহলে আর কি বলবো, সবাই যেভাবে খাওয়াই তো আমরা অতটা না পারলেও কম কম করি। পাবলিক কি কি বলবো, জড় পাওয়ার পরে সবাই যেমন আসে না আসতে আসবে, কিন্তু লড়াইয়ের ব্যাপারে দেখুন মানে প্রত্যেক ব্যক্তি যথা লড়াইয়ের নাম দেয় সেই ব্যক্তি একটু মনের আশা করে যেমন লড়াই দেখাবো বা পাবলিকের মনের আশা পূরণ করবো, সেই হিসাবে পাবলিককে কি বলছেন জনগণকে দর্শককে? কি লাগলে মনের আশা পূরণ হবে কে? মানে এই যে উনি বলতে চাইছেন যে মানে জোড়ার সিলেকশন করবে কমান্ডের উপর, তাহলে দর্শককে যদি কিছু বলেন মানে আপনার কাছে লড়াই কীরকম হতে পারে যদি সেইভাবে কমেন্টে দিবে না? কি লড়াই পুরো হবে যদি মানে আমাকে দেয় জোড়া তবে লড়াই হবে, মানে তাহলে দর্শক নির্ভয়ে কমেন্ট? হ্যাঁ একদম গ্যারেন্টি। আচ্ছা আচ্ছা হ্যাঁ 20-25 মিনিট কাড়াই উড়ে উড়ি লড়াই হবে একদম 20-25। হ্যাঁ গ্যারেন্টি আমি কথা দিলি। যেহেতু আমিও আশায় রাখিয়েছি না যে আমি বিকিয়ে দিতি, আজ আমিও 5 বছর উহাকে ধীরে ধীরে করে রাখিয়েছি কষ্ট করে, তবে আমি সেই আশাই রাখিয়েছি। আর এই যে লোক বলে বড় বড় নামি রসিক, নামি রসিকের কাড়া কই লাগছে? লাগছে কারো? আর কার কাড়াটা বাকি আছে পালাতে? আমার কাড়া নাই পালাই এখন, তো আমি সেই আশাই রেখেছি। তো আমরা যদি নাই দিই তো আমরা কবে নামি হব? তাইলে না যদি দেই তাহলে আমরা নাই হব না, তাহলে দূরে দূরে থেকে যাবো, মানে টেকাই কব তো নাই কব, টেকা নাই পাবো আমরা। হ্যাঁ তো সেই সবাই আশাই রেখেছে। আচ্ছা এই যে যেমন গৌতম বাবুর কাড়াটাই ইয়াকে কি লোকে জানতিও, যাই হোক পানু সিং এর সঙ্গে লাগালিও, আরো এই যে ধরো ঘুরি আড়িয়েছে 51,000, আরো মানিক মাতবা সঙ্গে লেগে লাগালিও, সেইভাবেই আশাই রেখেছেন। হ্যাঁ তো সেইরকম ভাবে নাম দিলেই দিলে হবে কি লড়াই, আর নাই দিলে নাই হবে। যদি জিততে পারেন তাহলে তো নাম উঠবে, তাহলে আমার লোকে জানলো, আর নাই তো দূরে দূরে থেকে যাবে। হ্যাঁ ঢাকাই হলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সেই মিষ্টি গ্রামে খুবই সুনামধন্য কাড়ার মালিক বা কাড়ার রসিক সন্তোষবাবু, তো ওনার কাছ থেকে আমি দেখো কথা তুলে যাচ্ছি। নমস্কার আপনাকে। নমস্কার। আপনার টুকু নাম ঠিকানা বলুন। আমার নাম নাই বলতে হবে জানাই সবাই বেশি। আর তবুও যদি কোনো আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম সিদ্ধি টামনা থানা জেলা পুরুলিয়া। তো আপনি এখানে উপস্থিত হয়েছেন মানে কোন পক্ষে, মানে এই কমিটির পক্ষে? চৌঠা কার্তিক, মানে কার্তিকের 4 দিনে যে লড়াইয়ের ডাক দিয়েছে কুদাগাড়া গ্রামে মেলা কমিটি যা, এই তো গৌতম কুমারের টেক নম্বর আগড়া আছে, তো তো তাতে প্রায় আছে 51। তো আমি প্রতি বছর জগদীশের কাড়াটা আমি নিয়ে যাই পড়ু, মানে আমার আসল
তো বলছে আমি এইবার লাগাবো বড় কড়ার সঙ্গে। আচ্ছা আচ্ছা, মানে এক নম্বরেই লাগাবো, যথাই লাগাবো। আচ্ছা, তাহলে বলি চ নাম দে কোথাও, আর কি হইলো? তাহলে বলি এক নম্বরে নাম দিবি, তাহলে বলি একটা আপডেট বাইরে আনছে, আর জড়ো হই নাই এখন যেহেতু, আর সবাই লাগনি কাড়াই খুঁজছে, মানে যত রসিকে কমে ইহা ছাড়ছে ইউটিউব যে আমরা লাগনি কাড়াই লিব কমেন্ট দেখি। তো ঠিক আছে, দর্শক বিন্দুকে এইটাই বলছি এবং রসিক বিন্দুকে যে কাড়া লাগনি মানে লড়াই না দেখলে তো লাগনিটা বুঝাই নেই যে কোনটা লাগবে আর কোনটা পালাবে। আর জেলা পালায় সবাই জানে, রসিকও জানে এবং দর্শকও জানে, যে কাড়ালা পালায় সবাইরে জানা হয়ে গেছে যে ওইটা পালাবে। আর জেলা পালায় নাই সবাই জানে যে এইটা এখন আড্ডা আছে, মানে লড়াই দেখাবে, তাহলে সেই লাগেই কমেন্ট করবে, আর কি বলব দর্শককে? দর্শককে এইটাই বলছি যে যে কাড়ালে এখন আড্ডা আছে, মানে লাগিয়ে এখন আমার আসলেই ধরতে গেলে তিনবার লাগাইছি, হ্যাঁ তিনবার লাগাইছি দু নম্বরে, কিন্তু তিনবারেই জয় আছে। আর সে লড়াই দস্তুর মতন দেখাচ্ছে পাবলিক, সিং ভাঙি লড়াই দেখাচ্ছে। তাহলে বলি কাড়াটা এখন আধা ঘন্টা জবরদস্ত লাগবে, সে আজিৎ কে হবে গোটা আমি বলতে পারছি না, তবে কাড়াটাই লড়াই দেখাবে। সেইভাবেই কমেন্ট করবে, রসিককে বলছি এবং দর্শককেও বলছি, যদি দর্শক লড়াই দেখার জন্য কমেন্ট করে, আর যদি নামি রসিক দেখে কমেন্ট করো, তাহলে ওই কমেন্ট করাই হবে, কারা সে গাড়ির তেল খরচ করে যাওয়াই হবে, মানে কাড়া দেখে কমেন্ট করতে হবে, কাড়া দেখে যে হ্যাঁ এই কাড়াটা লাগবে ওই কাড়াটাকেই কমেন্ট করবো, তাহলে লড়াইটা জবরদস্ত হবে। আর সে না একটা নামি রসিকের নাম নিয়ে দিল, আর কমেন্টটা দিয়ে দিল নামি রসিক থেকে, আর আর কাড়া দেখবি আসরেই ঢুকলো না, আসরেই ঢুকলো নাই, তাহলে ওইটাকে কমেন্ট করে কোনো লাভ নাই। আমাদের দর্শকের লাভ কোনটা, যে যে কাড়াটা লাগবে সেইটাকে কমেন্ট করব যে হ্যাঁ ওইটাই আমাদের মন ভরবে, আসা যাওয়াটা পোষাবে। এই যে ধরে লো ঝাড়খণ্ডে আছে, এদিকে ধর অনেক দূর থেকে আছে, তেল খরচ করে 200-300 খরচ করে, তাহলে আসিয়ে যেমন পোষায় সেই কাড়াকেই কমেন্ট করবে। আমি এটা গ্যারেন্টি কথা দিচ্ছি, এই জগদীশ মাহাতোর কাড়া মানে রঘুটি আধা ঘন্টা মানে ইচ্ছা পূরণ লড়াই দেখাবে, কেননা যেহেতু কাড়াটা আমি নিজের আসরে খেলে দেখেছি, আর আমি কোনো লেগেও রাখি না যে না পাঁচ দিন লেগে রাখিয়েছি, ওই যেমন কাড়া আছে সেইভাবেই লেগা হয়, ওই আসরের দিনেই লেগে আর সেই দিনেই লেগা হয়। ওই জন্য বলছি যে লাগবে গ্যারেন্টি কাড়া, জোড়া যদি দেই গৌতম কুমার তাহলে লড়াই নিশ্চিন্ত, দর্শকের কমেন্টটা ওইভাবেই করবে। এই তো বলছে যে কমেন্ট দেখে জোড়া করবো, তাহলে কমেন্ট দেখেই হবে, আর কি বলে? আমাদের তো এটা জোর জবরদস্তি করা যাবে না যে না আমরা আগে দিতে হবে, আমরা আসিছি। দেখো কমেন্ট দর্শক যাকে চাইবে, হয়তো জগদীশের আরও নামি কাড়া আরও আত্মা কাড়ায় নাম দিতে পারে, সে কাড়া কমেন্ট হতে পারে। তো আমার চোখে যেটা বলছে এখন আত্মা কাড়া খুবই কম আছে, মানে বিন পালা কাড়া, তো যেহেতু একটা মানে তিন চারবার পাঁচ ছবার লাগা কাড়া, সেই কাড়া এখন নাম পড়ছে একটা লাগিন ইয়া কাড়ার সঙ্গে, তাহলে এইরকম কাড়াকে কমেন্ট করাটাই ঠিক। তারপরে দেখা যাক আর কতলা নাম পড়ছে, এখন তো ইয়াদের ছাতা পরবতক্য নাম লিবার ডেট আছে, তো সেই তক্য মানে কমেন্ট লিখেই চলুক দর্শক, তারপরেই বিচারটাই কমেন্টে বলিয়ে জানান দিবে যে অমুক লোকে জোড়া পাইল। দর্শককে এইটাই বলছি যে ভাবনা চিন্তা করে কমেন্টলা করবে যে ওই কাড়াটা কমেন্ট করলে ভালো হবে না ওই কাড়াটাকে কমেন্ট করলে ভালো হবে, নামি নামি রসিক দেখে কমেন্ট করলে হবে কি না? নামি রসিকের ঠিনো কাড়া থাকে আর বিন নামি লোকের ঠিনো কাড়া থাকে, মানে রসিক কে কেমন ওটা বলা যাবে না, কাড়ার উপর কাড়ার উপর নির্ভর। রসিকটা ভালো হলে হবে কি না, কাড়াটা আবার ভালো হওয়া চাই, তবে হচ্ছে তো এইটাই হচ্ছে, মানে দেখবি একটা নামি রসিকের কাড়া আসরেই ঢুকছে না, তাহলে ওই রকম ওই লাগে কমেন্ট করে কি লাভ হয়? অনেক আসরে হয় আর হবে গো, তুমি দেখবে কমেন্ট হিসাবে দর্শক অনেক রসিক বলেছে যে কমেন্ট হিসাবে আমি জড় করবো, দেখবি ঘটে যাবে আর বেশি দিন নাই, মানে কমেন্ট হিসাবে জোড়া হয়েছে কিন্তু দেখবে ওই আসরে লড়াই হইল না, তাহলে কমেন্টটা ফালতু হয়ে যাবে। খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন সন্তোষ বাবু। তো যাই হোক, এরপর আমি এরপর জানব এই বিদ্যাধর তার কাছে নিয়ম কারণ বলতে, আমাদের যত কাড়া মানে কমিটির কাড়া নিজের সঙ্গে বাঁধাবাঁধি কোনো থাকবে না, আর বিপক্ষ কাড়ারও কোনো থাকবে না। আচ্ছা আচ্ছা, নাহলে আসতে পারে যেমন বলছে ধূপ কাটে যারা হয়ে যারা হয়ে গেলা,
সকালে কোন গত বছর তো আপনাদের মেলা পুরো ধূপকাঠি জ্বলতেছে না ওটা ধূপকাঠি মুপকাঠি কোন কিছু না আগে বলে দিয়েছি ইউটিউবে আর নেজা সিংহ বাঁধা বাঁধি কোনো কিছু নেই ধূপকাঠি একবার দেখব না খোলা টাকা নাকি না 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 টাকা নাকি না না কোনো কিছু নেই দেখব আসরে জবান খিলাপ হলো আমি পয়সাটা দিয়ে দিব এইটা তোকে বলে দিয়ে জবান আমার কোনো খিলাপ নেই আমি একটা বললি মুখে আর করলি মুখে আমাদের ওই ভাষা নাই গৌতম কুমার জনটা বলবো যদি জবান খিলাপ হতে পয়সাটা সেদিন আমি আসরে পৌঁছে গেছি আগে আর লোকে বলো না যে আমি আসরে ঢুকাতে গেলে পাঁচ দিলে গেলে ইয়ারা যদি এখন বলতো এখন আমরা পয়সা দিন যার সঙ্গে জড় হবো যে 1,000 টাকাটা ওই দিনে দিয়ে যায় কোনো মানুষ যখন বলবে যেমন যে পয়সাটা দিন আসরে যদি গ্রহণ করবো যখন খুঁজবো সকাল বিকাল দুপুর ডাক্তারের বলির পারা আমার নিজের সীমাইল না লাগলে আছে নিজের এলাকায় যদি পাকিস্তানে যান লাগানো কার্ড আমার আর ওর বিপক্ষে কার্ড পাকিস্তানে লাগে যদি ভাগা আছে পাকিস্তানে প্যারাই দিয়ে দিব আমি ওরকম কথার কোন আমার জান নাই পাবে তোমাকে বলে দিয়ে রাখছি যে বললো আর করলেও পুরো কোনো ইউটিউব নেই আর একটা জিনিস আমি কমিটিকে বলা হয়েছে আসল যে জোড়া পাক 1 নম্বর কাড়া ধরো সবাই অত দূর থেকে আনে তো একটুকু মানে লড়াই শুরু হওয়ার মোটামুটি 10:30-11টার মধ্যে 1 নম্বর কাড়া ছাড়লো না ওটা আমি বলছি না হয়তো একটু দেরি হতেও পারে তবে 11টাকে ছাড়তেই হবে 1 নম্বর কাড়া এইবারে হয়তো 2 নম্বর 3 নম্বর ছাড়লো কিন্তু 11টাকে 1 নম্বর কাড়া ছাড়তেই হবে মানে তার আগে যদি কেউ করে তাহলে আরও ভালো হ্যাঁ নাই তো এমন হয়ে যায় 1টা বাজে যায় তখন 1 নম্বর কাড়া বাইরে আইলো ওইটা যেমন না হয় মানে এটাই বলছি যে হয়তো তার আগে 1টা 2টা ছাড়তে পারে কিন্তু 10:30-11টার মধ্যে যেমন 1 নম্বর কাড়া যেমন হ্যাঁ এটাই বলা হয়েছে আর সে যে জোড়া পাক আমরা যদি জোড়া পাই তো ওইটাই আমরা ওরাও বলবে যে জোড়া পাবে আমরা এটাই বলছি যে সবার জন্যই বলা হয়েছে না এইটা নিয়ে একটা খোঁজ হয় যে আমাদের 1 নম্বর কাড়া আর 12টা 1টার সময় ছাড়লো কাড়া ভকে হইলো ওইটা যেমন না হয় হ্যাঁ ওইটা হ্যাঁ এইটাই বলা হয়েছে আর যেমন কোনো কাড়া হাজিত হবে মানুষে মানুষে যেমন কোনো কিছু না হয় এইটাই আমি মেলা কমিটিকে বলছি হ্যাঁ অনুরোধ করছি যে কাড়া যা হবে হাজি ধবে ওটা হাত শিকার হয়ে ঠেঙা ঠেঙি করবে যদি বাজড়া বাজড়ি ভাই জন্য শোয়ে তো সবাই হাত শিকার করবে যে আমার কাড়ার হাই মানে গেলে তখন ঠেঙা ঠেঙি করবে নাই তো সেই কোনো কাড়ায় হয়তো তুড়ে লেগে ফেলান দিল তখন ঠেঙা তো শুরু করে দিলে এই জিনিসটা যেমন না হয় ওইটা হয়তো ইয়ে যে জগদীশের কাড়া লাগাছে ইয়ার কাড়াকে যদি ফেলান দিলে ইয়ে হাত শিকার মেনে দিলে যে আমার কাড়াকে ছাড়ান দে সেই রকম জিনিস এই জন্য এই যে নিয়েই সবাই ইয়া করবে অমন কাড়া ফেলাফেলি হয়েই তো কাড়া উঠেও যায় কাড়া অত সহজে কিছু হয় না হবে না তো ওইটাটুকু সহ্য করতে হয় আর নাই তো হয়তো দেখবি ঠেলে লিখতে লিখতে দিল ঠেঙা নিলে কোনো রসিকে এইটা যেমন না হয় আচ্ছা এইটাই বলা আছে বলি কাড়া সঙ্গে হ্যাঁ ওটা দুজন করে সবাই জানে কাড়া সঙ্গে দুজন আর মালিক থাকতে পারে মানে আসরে প্রবেশ করবে তখনই আমার উ লোকটা কিন্তু পেছে হবে আগে দিকে আমি কোনো আমার গাঁ বটে নাকি আমি আগে দিকে যাবো আমার কাড়ার আগে দিকে নাই লোক যাবে দুদিকে দু লোকেই যাবো উ হয়তো আমার সাইডে থাকতে পারে আশা করি দেখ মানে বাবার তো একটা আশা আছে সেইভাবেই বলছি হ্যাঁ নাই তো 365 দিন আমিও যাই হোক পুরুলিয়া জেলার এমন কোনো কোচা নাই যে আমি দেখি নাই বলে তবে হয়তো কুদাকড়ায় একটা হয়েছিল ঝামেলা নাই বলবো নাই তো যাই হোক আমিও মানুষ চিনেছি পুরুলিয়া জেলায় কে কেমন মানুষ বটে ওটা আমার হাড়ে হাড়ে চিনিয়া হয়ে গেছে বুঝলি আর সেই রসিক গিলে আমাকে এখনো পর্যন্ত আর দুবার বাদ করতে পারে নাই
তাই আমি মনের অনুরাগেই কুদা কাড়াই ঘুরি আসি, আমি বলি আমি ভালো মানুষ না আমি খারাপ মানুষ, সেটা মানুষই বিচার করে দেখি, সেই অনু ইয়াই আমি আসিছি এটা। হ্যাঁ হ্যাঁ, আমি আজ এক নম্বর কাড়াই নাম নথিভুক্ত করছি এই বিদ্যাধর বাবুকে, গৌতম কুমারের ভাই। যাই হোক, খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন জগদীশবাবু এবং সন্তোষবাবু। তো যাই হোক, ধন্যবাদ জানাবো তাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবে।